फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल डुस्टु लाइव। चीन ए महा मृत्युंजय मंदिर, चलो तुम्हरा हमारे साथ चलो। গুহাটি থেকে নগাঁও যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নি। ওয়াও, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। কি যে ভালো লাগছে তোমাদের বলে বুঝাতে পারবো না। পাহাড়ে ঘুরতে যেতে কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। কিন্তু আমরা বেরিয়েছিলাম সকাল 10টার সময়, তাই একটু খিদেও পেয়ে গেছে, কিন্তু খাবো না পুজো দেব। যে এই জায়গাটা খুব কি সুন্দর, এবার আমরা দাঁড়ালাম একটু ডাব খাবো বলে। এখানে ডাবগুলো খুবই মিষ্টি, অনেকটা রাস্তা তো তাই খিদে পেয়ে গেছিল।
তাই একটু ডাব খেয়ে আবার যাওয়া শুরু করলাম। রাস্তার ধারে ধারে কি সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল দেখো। দেখতে দেখতে আমরা নগাঁও পৌঁছে গেলাম আর মন্দিরের রাস্তায় ঢুকে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে কি দেখলাম দেখো, হাতি আর তার বাচ্চা। এবার আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে এবার যাচ্ছে পুজো দেওয়ার জন্য। আর এখানে প্রসাদের অনেক দোকান আছে, তাই এখানেই প্রসাদ কিনে নিলাম। আর গাড়ি পার্কিং এর জন্য খুব ভালো ব্যবস্থা আছে। আর ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। ওয়াও, কি সুন্দর মন্দির, এত বড় শিবলিঙ্গ। চলো উপরে গিয়ে তোমাদের মন্দিরের ভেতরটা দর্শন করাই। বেশ অনেকটাই ভিড় ছিল, অনেকটাই লাইন ছিল। পুজো দেওয়ার জন্য তাই মা লাইনে দাঁড়িয়ে পড়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নিচে ধূপকাঠি দিয়ে প্রদীপ দেওয়ার জন্য। মন্দিরের ভিতরে শিবলিঙ্গ ছবিতেও নিষেধ ছিল, তাই তোমাদের দেখাতে পারলাম না। দেখো এখানে সবাই ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালাচ্ছিল, তাই মাও জ্বালিয়ে দিল। বাড়ি ফেরা পাওয়া। আর রাস্তায় আমাদের সাথে ঘটল একটা অদ্ভুত ঘটনা। গাড়ির সামনে একটা বিরাট বড় সাপ এসে উপস্থিত হলো। তারপরে আমরা গেলাম সুগন্ধি ধাবায় লাঞ্চ করার জন্য।
ওখানে আমরা খেলাম ভেজ থালি। টেস্টি ছিল খাবারগুলো। এবার আমরা চললাম বাড়ির পথে। আর আমাদের নগাঁও পৌঁছাতে সময় লেগেছিল 2 ঘন্টা। এবার আমরা দাঁড়ালাম আনারস নিব বলে। কি ভালো লাগছিল এত আনারস দেখে। যদি তোমাদের আমার ভিডিওটাতে কিছু ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।